হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন, দেশে এবং দেশের বাইরে। আমি আবার আজকে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এখানে মাছের যে খেলা, ছোট্ট একটা পুকুর বলতে পারেন বা ছোট একটা সুইমিং পুলের মতো, ওখানে আপনার কিছু শাপলা আছে, দুই রকমের, সাদা আছে আর একটা কি কালার জানি, এবং চারপাশে গাছ, দৃশ্যটা এত সুন্দর যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই তাড়াতাড়ি মোবাইলটা অন করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনারা দেখুন কেমন লাগে আপনাদের, নিশ্চয় আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, চারপাশের দৃশ্য, গাছ। এর আমার বোনের বাড়ির ওই দিকে আমরা একটু ঘুরতে গেলাম আর তখন এই জায়গাটা দেখুন, গাছের পাতাগুলো কত সুন্দর কালার, এবং এটা যখন আপনার সামার শেষে উইন্টার আসার আগেই এই পাতাগুলো সব চেঞ্জ হয়ে যাবে এবং কালার চেঞ্জ হতে থাকবে, কয়েকটা কালার হবে, হলুদ, সবুজ তো এখনই আছে, কিছু সবুজ, কিছু লাল, অনেকটা কালার হবে। তাই আপনাদের সাথে, এবং দৃশ্যটা অনেক সুন্দর। এখানে আমার বোনের বোন হাজবেন্ড আছে এবং আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং মাছগুলো দেখুন, তারা নিজেদের মতো নিজেরা খেলা করছে, কত কালারের মাছ, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তাই আপনারা তাহলে এনজয় করুন এবং আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি এরকম আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। আর প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমি আপনাদের ভালোবাসায় যেন সামনে আরও এগিয়ে যেতে পারি, অনুপ্রাণিত হই। আর আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আপনারা উপভোগ করুন। আর আমি বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম, তাহলে রাখি এ পর্যন্ত। বাই বাই, কিপ ওয়াচিং।